একক কাজ তিনে এখানে অনেক সহজ বিষয় রয়েছে, আমরা বিষয়গুলো দেখি এখানে কি বলেছে। নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। তাহলে কোনটা ডানে হবে? আমরা জানি যেটা বড় হবে সেটাই ডানে হবে, নয় বড় তার মানে নয় ডানে হবে। এখানে আমরা এই যে এই জায়গাতে সমাধানটা দেখি, তাহলে এখানে 2 এর চেয়ে 9 বড়, তার মানে আমরা 2 কে বামে দেব, আর এই 9 হলো দেখো এই জায়গাতে হবে, কারণ এইটা যদি 10 হয় তাহলে তার আগেরটাই 9 হবে। সুতরাং সংখ্যাটাকে আমরা যে 9 সেটাকে কোথায় হবে আমরা তীর চিহ্নের মাধ্যমে দেখালাম, অথবা এই ঘর সোজা উপরে তুমি এখানে 9ও লিখে দিতে পারো। এখানে এই 2 বা ছোটটা এখানে না দিলেও চলবে, কারণ বলেছে নিম্নে সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত। সুতরাং 2কে না দিলেও চলবে, কিন্তু বড়টাকে অবশ্যই দিতে হবে, সংখ্যা রেখায় উল্লেখ করতে হবে। আচ্ছা, কোনটা ডানে হবে সেটাকে উল্লেখ করতে হবে। এরপরে দেখো -2 মানে কি? অনেক ছোট, আর 5 হলো বড়, তার মানে এই 5 এইটাই হলো আমাদের এই যে ডানে থাকবে, আর -2 এটা দেখো বামে থাকলো। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে -1 এটা ছোট, তার মানে কি এটা বামে থাকবে, আর 0 এটাই কিন্তু ডানে থাকবে। সুতরাং 0 ডানে থাকলো আর -1 এটা বামে চলে গেল, এই জায়গায় চলে গেল। এরপরে আমাদের -11 আর 10, তার মানে কি 10 বড় আর -11 এটা ছোট। সুতরাং আমরা 10 এটাকে আমরা দেব ডানে, আর -11 তো বামে চলে গেল। এরপরে -6 আর হলো +6, মানে শুধু 6, তাহলে আমরা দেখছি যে শুধু 6 এটাই বড়, সুতরাং এটাই ডানে থাকবে, আর -6 এটা বামে চলে গেল, ডানে থাকলো এই যে 6 এই জায়গায়। সংখ্যা রেখায় আমরা দেখালাম, তোমরা 6 এখানে এখানে লিখেও দিতে পারো, এই নিচে লিখলে যদি 5 এর সাথে মিশে যায় তাহলে দরকার নাই, তোমরা উপরে লিখবে, মানে এই লাইনের সোজা কোনো জায়গায় লিখবে, অথবা তীর চিহ্ন দিয়ে লিখে দিবে, অথবা এইরকম করে তীর চিহ্নটা এঁকে দিবে তাও হবে, কারণ এখানে দেখাতে বলেছে আমরা দেখালাম। তাহলে এইভাবে আমরা সহজেই এই সমস্যার সমাধানটা করতে পারি। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।